এটা সেই সময়কার ঘটনা যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়তাম। একদিন কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়েছিল। সেদিন আমাদের শিক্ষিকা কণিকা কবিরকে অসাধারণ সুন্দরী লাগছিল। তিনি আসলে অনেক সুন্দরী ছিলেন, তার বয়স ছিল প্রায় 32 বছর, তবে তিনি আজ পর্যন্ত বিয়ে করেননি। একদিন আমাদের মধ্য থেকে একজন ছাত্রী তাকে বকুল ফুলের মালা দিলে তিনি বরাবরের মতোই মালাটি নিলেন না। বিগত 2 বছর ধরে আমি এই বিষয়টি খেয়াল করছিলাম, তিনি বকুল ফুলের মালা কখনোই নিতে চাইতেন না। আমার বাড়ি তার বাড়ির কাছেই ছিল, মাঝে মধ্যে আমি তার বাড়িতে নোট নিয়ে যেতাম। একদিন আমি তার বাড়িতে যাওয়ার সময় ফুলওয়ালার কাছ থেকে বকুল ফুলের মালা নিলাম আর তার বাড়িতে গেলাম। তিনি আমাকে দেখে মৃদু হেসে ঘরের মধ্যে আসতে বললেন। তখন আমি তার সামনের টেবিলে বকুল ফুলের মালাটি রাখলাম। মালাটি দেখে কণিকা ম্যাডাম বললেন, মালাটি এক্ষুনি সরিয়ে ফেলো, আমি বকুল ফুলের মালা সহ্য করতে পারি না। আমি এর কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি তেমন কিছুই বললেন না। এরপর আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি এখনও পর্যন্ত বিয়ে করেননি কেন? তখন তিনি মুখটা মলিন করে বললেন, আমার বিয়ে করার পারমিশন নেই। আমি একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, পারমিশন নেই কেন? তখন তিনি বললেন, আরে বাবা, তুমি তো দেখছি আমার ইন্টারভিউ নিতে শুরু করেছো, আজকে কি তুমি পড়ালেখা করবে নাকি শুধু প্রশ্নই করে যাবে? যাই হোক, সেদিনকার মতো আমি তার কাছ থেকে পড়া বুঝিয়ে নিয়ে চলে আসলাম। এর 2 দিন পরে আমি তাদের বাড়িতে গিয়ে তাকে পেলাম না, তার ছোট বোনকে দেখতে পেলাম। তার ছোট বোনের নাম ছিল আফরিন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আফরিন আপু, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তিনি বললেন, হ্যাঁ জিজ্ঞেস করো। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি তো ম্যাডামের ছোট বোন, আপনার বিয়েও হয়ে গেছে, কিন্তু কণিকা ম্যাডাম এখনও পর্যন্ত বিয়ে করেননি কেন? আর তিনি বকুল ফুলের মালা দেখে এমন অদ্ভুত আচরণ করেন কেন? আমার এই 2টো প্রশ্ন শুনে আফরিন আপুর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি আফসোস করে বললেন, তোমাকে কি আর বলবো, এটা অনেক লম্বা একটা ঘটনা। আমার আপু মাঝে মধ্যেই রাত্রেবেলা বাগানে বকুল ফুল কুড়াতে যেতেন। বকুল ফুল তার অনেক পছন্দ ছিল, কিন্তু আমার দাদি রাতের বেলা বাড়ির মেয়েদের বাইরে যেতে নিষেধ করতেন। তিনি বলতেন, আল্লাহর অন্য কোনো মাকলুক এতে আপুর ক্ষতি করতে পারে, কিন্তু আপু এসব কথা বিশ্বাস করতেন না। একদিন সন্ধ্যার পরে আপু বাড়ির সামনের বাগানটায় গিয়ে বকুল ফুল কুড়িয়ে এনে নিজের টেবিলে রাখলেন। এরপর ফুলের মালা গেঁথে তার চুলের মধ্যে দিয়ে তিনি পড়তে শুরু করলেন। আমি আপুকে বললাম, আপু দাদি আম্মা রাতের বেলা তোমাকে বাইরে গিয়ে ফুল আনতে নিষেধ করেছেন। তখন আপু হেসে বললেন, আরে এতে কিছুই হবে না, দাদি আম্মা আগের যুগের মানুষ, তাই এসবে বিশ্বাস করেন। আমি আপুকে আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম আর আপু টেবিলে বসে পড়তে থাকলো। সকালবেলা আমরা যখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন আমি আপুকে একটু ভীত সন্ত্রস্ত দেখতে পেলাম। এ বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাত্রেবেলা অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি। এরপর আমাদের কলেজের বাস আসলে আমরা কলেজে চলে গেলাম। রাতের বেলা আমি আপুকে তার স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন তিনি আমাকে বললেন, আফরিন আমি স্বপ্নে দেখি যে একটা সাদা জানালার পাশে একটা প্যাঁচা বসে আছে, তাকে দেখে আমার অনেক ভয় লাগছিল। এক সময় সে তার ঠোঁট দিয়ে বকুল ফুলের মালা আমার গলায় পরিয়ে দিল আর তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। আপুর স্বপ্নের কোনো আগামাথা আমি বুঝতে না পেরে আমি আর কিছুই বললাম না। এরপর আমরা কলেজ থেকে মুজাফফরবাদে পিকনিকে গেলাম। আমরা সবাই অনেক এনজয় করছিলাম, তখন হঠাৎ আমার আপু আমাকে একটা প্যাঁচা দেখালেন। আমি দেখলাম প্যাঁচাটি আমাদের বাসের সঙ্গে সঙ্গে উঠছে। আপু এই প্যাঁচাটি দেখে অনেক ভয় পেয়ে গেলেন। এরপর সন্ধ্যায় আমরা মুজাফফরবাদে পৌঁছে গেলাম। সেদিন রাতে হোটেলের রুমে শোবার সময় আপু বললেন, আফরিন দেখো ওই জানালাটি ঠিক আমার স্বপ্নে দেখা জানালাটির মতোই। আপুর বান্ধবীরা এটাকে মজা হিসেবে নিয়ে সেদিনের মতো শুয়ে পড়লো আর জানালাটি বন্ধ করে দিল। কিন্তু গভীর রাতে সে জানালাটি খোলা ছিল আর জানালার পাশে একটা বকুল ফুলের মালা ছিল, এতে আপুর ভয় আরও বেড়ে যাচ্ছিল। সকালবেলা আমরা মুজাফফরবাদের সম্পূর্ণ এলাকা ঘুরতে বের হলাম। আমরা অনেক মজা করছিলাম, তখন আমি দেখলাম অনেক সুদর্শন একটা ফুলের মালা বিক্রেতা ছেলে এক দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল এই জায়গায় আপু ছাড়া আর কেউ নেই। তখন আপুর বান্ধবীরা তাকে নিয়ে মজা করতে শুরু করলো। তারা ওই ছেলেটির কাছে গিয়ে বকুল ফুলের মালার দাম জিজ্ঞেস করলো। তখন ছেলেটি বলল, এই বকুল ফুলের মালা তার জন্য, আর অন্যান্য মালাগুলো আপনারা নিতে পারেন। তখন আপুর এক বান্ধবী ছেলেটিকে বলল, এমনটা কেন, তোমার ফুল আমাদের প্রয়োজন নেই, তোমার ফুল তুমি নিজের কাছেই রাখো। এই বলে তিনি ছেলেটির হাতে ফুলের মালা দিলেন। আমি দেখলাম ছেলেটি তখনও এক দৃষ্টিতে আপুর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আপুর বান্ধবী চিৎকার করে উঠলেন, তার হাত জ্বলতে শুরু করেছিল। সবাই এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ফুলের মালা ফিরিয়ে দেওয়ার সময় ওই ছেলেটির হাতের সঙ্গে আমার হাত স্পর্শ করেছিল। ওই ছেলেটির হাত খুব গরম ছিল, মনে হচ্ছিল আমি জ্বলন্ত কয়লার মধ্যে হাত দিয়েছি। বিষয়টা আসলেই ভয় পাইয়ে দেওয়ার মতো ছিল। এরপর আমরা সেদিনের মতো আমাদের হোটেল রুমে চলে আসলাম।
পরের দিন সকালবেলা আমরা বাড়িতে চলে আসলাম, কিন্তু বাড়িতে আসার পর থেকেই আপুর শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেল। আর এখন থেকে প্রতিদিনই আপুকে অজ্ঞান অবস্থায় ওই বকুল ফুলের গাছের নিচে পাওয়া যেত। কীভাবে যে তিনি রাত্রেবেলা ওই বকুল ফুলের গাছের কাছে চলে যেতেন তা কেউ বুঝতে পারতো না। আমি পূর্বে সব ঘটনা দাদিকে বললাম। দাদি বিষয়টা বুঝতে পেরে বললেন, আজকে রাতে আমি তোমাদের কাছে শোবো। আব্বু আম্মু আপুকে নিয়ে এমনিতেই অনেক পেরেশান ছিলেন, তাই ফুল বিক্রেতা ছেলের বিষয়ে আমি তাদের আর কিছুই বললাম না। যাই হোক, রাত্রেবেলা দাদি আমাদের কাছে এসে শুয়ে পড়লেন। হঠাৎ করে রুমের ভেতরে বকুল ফুলের তীব্র গন্ধ আসতে শুরু করলো। আমি আর দাদি সব কিছু বুঝতে পারছিলাম। আপু তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করে ঘরে দরজা খুলে গেল এবং আপু উঠে পড়ল আর ঘুমের মধ্যেই হাঁটতে শুরু করল। দাদি তাড়াতাড়ি করে উঠে আপুকে ধরল এবং দরজা আটকিয়ে দিল। এরপর সারা রাত ধরে দরজায় কেউ একজন কড়া নাড়তে থাকলো, কিন্তু দাদি দরজা খুললেন না। পরের দিন সকালবেলা আপুকে অনেক রাগান্বিত দেখাচ্ছিল, তার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। তিনি রাগান্বিত চোখে দাদির দিকে তাকিয়েছিলেন। দাদি আপুর এমন অবস্থা দেখে আব্বুকে বললেন, ওকে খুব জলদি কোনো আলেমের কাছে নিয়ে যাও। আব্বু সেদিন শহরের একটা মাজার শরীফে আপুকে নিয়ে গেলেন। সেখানকার একজন আলেম সাহেব আপুকে দেখে বললেন, এই মেয়ের ওপরে অনেক শক্তিশালী একটা জিনের আসর রয়েছে, এই তাবিজটা ওর হাতে বেঁধে দাও, যদি এই তাবিজ কোনোভাবে খুলে যায় তাহলে ওই জিনটি আবারও তোমার মেয়ের কাছে চলে আসবে। তাবিজটি বাঁধার পরে আপুর অবস্থা ভালো হয়ে গিয়েছিল। রাতের বেলা আপুর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। আপু কেউ একজনের সঙ্গে কথা বলছিল। সম্পূর্ণ রুমটা বকুল ফুলের গন্ধে ভরে গিয়েছিল, কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে সেই ফুলের গন্ধ শেষ হয়ে গেল আর আপুর কথা বলাও বন্ধ হয়ে গেল। অর্থাৎ যেই মাকলুক আমার আপুর কাছে এসেছিল সেই মাকলুক চলে গেছে। আমি তখন বিছানা থেকে উঠে দেখলাম আপুর দুই হাতে বকুল ফুলের মালা রয়েছে, কিন্তু তার হাতে ওই তাবিজটা নেই। আমি তখন দেখলাম মাটিতে ওই তাবিজটা পড়ে আছে। আমি তখন দৌড়ে আব্বু আম্মুর রুমে গিয়ে তাদের সব কিছু বলে দিলাম। আম্মু সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করলেন। আব্বু পরের দিন তার এক আলেম বন্ধুকে বাড়িতে ডেকে আনলেন। তিনি রুহানি শক্তির অধিকারী ছিলেন। আব্বু তার কাছে সব কিছু খুলে বললেন। আলেম সাহেব আপুর রুমে প্রবেশ করতেই আপু একটা ধারালো চাকু নিয়ে তার উপরে আক্রমণ করলেন। বেচারা আলেম সাহেব ভয় পেয়ে পালিয়ে গেলেন। আলেম সাহেব চলে যাওয়ার পরে আপু একদম স্বাভাবিক হয়ে গেল। এরপর আপু আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল বাঁধতে শুরু করলেন। আমি তাকে বললাম, আপু আজ কোথাও যাবে নাকি? তখন তিনি ভারী গলায় আমাকে বললেন, তুমি নিজের মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। সেদিন আমি দেখতে চাইলাম আপু রাতের বেলা কী করে, তাই আমি চুপচাপ শুয়ে থাকলাম। রাত ঠিক 12টার সময় আমি খেয়াল করলাম সম্পূর্ণ রুমটা বকুল ফুলের গন্ধে ভরে গেছে আর কেউ একজন আপুর সঙ্গে কথা বলছে। সে বলল, কণিকা তুমি শুধু আমার, কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। একদিন আমি তোমাকে চিরকালের মতো আমার পৃথিবীতে নিয়ে চলে যাব। তখন আমি ভয় পেয়ে চোখ খুললাম। আমি এটা দেখে একদম হতবাক হয়ে গেলাম যে সেই নীল চোখওয়ালা ফুল বিক্রেতা ছেলেটি আপুর সামনে দাঁড়িয়ে আছে। সে আপুর সঙ্গে কথা বলছিল আর তার হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছিল। এরপর সে আপুকে বাইরে নিয়ে যেতে থাকলে আমি সাহস করে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, দাঁড়াও, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কসম, তুমি এখানে দাঁড়াও। তখন দেখলাম ছেলেটি চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল আর আপু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আব্বু আম্মুর কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। আব্বু পরের দিন সকালবেলা তার বন্ধুর কাছে আবারও গেলেন। তার বন্ধু তাকে বললেন, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, ওই জিন আমাকে মেরে ফেলতে পারে, সে অনেক শক্তিশালী। তবে হ্যাঁ, একজন আছে যে তোমার মেয়েকে ওই জিনের হাত থেকে রক্ষা করতে পারবেন আর তিনি হচ্ছেন শাহ মোহাম্মদ হোসেন সাহেব, তিনি রাওয়ালপিন্ডিতে থাকেন। আব্বু আম্মু সেই দিনই রাওয়ালপিন্ডিতে চলে গেলেন। বাড়িতে আপুর সঙ্গে আমিও দাদি ছিলাম, তাই আমার অনেক ভয় লাগছিল। আপু চুপচাপ ঘুমিয়েছিলেন, তার চেহারা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছিল। এদিকে দাদি দোয়া দরুদ পড়ে আপুকে ফু দিচ্ছিলেন। হঠাৎ করেই সম্পূর্ণ রুমটা বকুল ফুলের গন্ধে আবারও ভরে উঠল আর আপু তখন অস্থির হতে শুরু করলেন। একবার যদি ওই দিন সুযোগ পেত তাহলে হয়তো সেই রাতে আমরা আপুকে আজীবনের মতো হারিয়ে ফেলতাম। দাদি আমাকে ইশারা করে বললেন, আমি যেন কোনোভাবেই দরজা না খুলি। এরপর দেখলাম আপু নিজে থেকে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে তাকে গিয়ে ধরলাম। আমিও দাদি কোনো মতে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছিলাম। আমরা তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেললাম। তখন দরজায় কেউ এত জোরে ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছিল দরজা এবার ভেঙেই যাবে। দাদি অনবরত দোয়া দরুদ পড়ে একবার আমার দিকে ফু দিচ্ছিলেন, আরেকবার আপুর দিকে, তো একবার দরজার দিকে। কিছুক্ষণ পর চারদিক একদম স্তব্ধ হয়ে গেল আর তখনই বাইরে থেকে আব্বুর আওয়াজ আসলো, আফরিন দরজা খোলো,
তখন আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি দরজা খুলতে গেলে দাদি আমাকে নিষেধ করলেন। আমি দাদিকে বললাম, দাদি আব্বু চলে এসেছেন। দাদি আমাকে বললেন, আফরিন এটা তোমার বাবা নয়, এটা ওই জিনের ধোকা। আমি দাদিকে বললাম, দাদি আব্বু বাইরে দাঁড়িয়ে আছেন, ওই জিন আব্বুর কোনো ক্ষতি করতে পারে। তখন দাদি বললেন, আফরিন তুমি চুপ করো। আমি চুপচাপ বিছানায় বসে পড়লাম। এরপর আবারও আব্বুর গলার আওয়াজ আসলো। পরের বার আব্বু রেগে আমাকে ডাক দিলেন। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম এটা আব্বু নয়, কারণ যেহেতু আব্বুর সঙ্গে আম্মুও ছিলেন তাই আম্মু অন্তত একবারের জন্য হলেও ডাক দিতেন। এর কিছুক্ষণ পরে বাইরে থেকে কান্নার আওয়াজ আসলো। হয়তো ওই জিনটি কান্না করছিল, সে বারবার বলছিল দরজা খুলে দিতে। এরপর যখন ফজরের আজান হলো তখন কান্নার আওয়াজ থেমে গেল, চারদিকে একদম স্তব্ধ হয়ে গেল। সকালবেলা আব্বু আম্মু শাহ সাহেবকে নিয়ে আসলেন। তার বয়স হয়তো 80 বছরের বেশি হবে। তার চেহারা একদম নুরানি ছিল। এরপর তিনি আপুর কাছে গিয়ে বসে বললেন, কি মিয়া তুমি এই মেয়েটিকে ছেড়ে চলে যাবে নাকি আমি তোমাকে তোমাদের পৃথিবীতে পাঠিয়ে দেব? তখন আপুর ভেতর থেকে একটা পুরুষকণ্ঠে কে যেন বলল, আমি একে ছেড়ে কোথাও যাব না। এই বলে সে শাহ সাহেবের উপর আক্রমণ করতে শুরু করলো। তখন শাহ সাহেব তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলেন। আপু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এরপর শাহ সাহেব কিছু একটা পড়তে শুরু করলেন। তিনি কিছু একটা পড়তে পড়তে ওই বকুল ফুলের গাছের কাছে গেলেন আর আব্বুকে বললেন, এক্ষুনি এই গাছটি উপরে ফেলো আর পুড়িয়ে দাও, এই খবিশ জিন এই গাছেই থাকে। তিনি চলে যাওয়ার আগে আমাদেরকে খুব দ্রুত দুটা কাজ করতে বললেন। প্রথমত আপুকে যেন খুব জলদি বিয়ে দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত আপুর কাছে কখনোই যেন বকুল ফুল নিয়ে আসা না হয়। তিনি আপুকে তাবিজও দিয়েছিলেন। সেদিন আপুকে অনেক ফ্রেশ লাগছিল, মনে হচ্ছিল তিনি এইমাত্র ঘুম থেকে উঠেছেন। আপুর বিয়ে আব্বুর এক বন্ধু ছেলের সঙ্গে ঠিক করা হলো। বিয়ের দিন আপুকে গণেশ সাজে দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। তাকে পূর্ণিমা চাঁদের মতোই সুন্দর লাগছিল, কিন্তু আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম, জানি না সামনে কী হতে চলেছে। আর কিছুক্ষণ পরেই আপুর ঘর থেকে আমি চিৎকারের আওয়াজ পেলাম। আমি দেখলাম আপুর হাতে বকুল ফুলের মালা রয়েছে আর আপু অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে। আম্মু ভাবলেন যারা আপুকে সাজাচ্ছিল তাদের মধ্যে কেউ হয়তো আপুকে এই বকুল ফুলের মালা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেলাম বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সব কিছু এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিচ্ছিল যে ওই জিন আবারও ফিরে এসেছে। আব্বু সঙ্গে সঙ্গেই শাহ সাহেবকে ফোন করলেন। তিনি কোনো এক কাজে লাহোরে এসেছিলেন তাই আমাদের খুব সুবিধে হলো। এরপর তিনি আমাদের বাড়িতে আসলেন। তিনি কিছু একটা পড়ে আপুর দিকে ফু দিলেন। এরপর তিনি আবারও অনেকক্ষণ ধরে কিছু একটা পড়তে থাকলেন। কিছুক্ষণ পরে তিনি আমাদের সবাইকে বললেন, আমি আপনাদের সবাইকে নিষেধ করেছিলাম বকুল ফুল যেন ওকে দেওয়া না হয়, কিন্তু আপনারা আমার কথা শোনেননি। তখন আব্বু তার কাছে ক্ষমা চাইলেন আর বললেন, দ্বিতীয়বার এমন ভুল হবে না। এরপর শাহ সাহেব বললেন, আমি যদি আরেকটু দেরি করতাম তাহলে হয়তো আপনারা আপনাদের মেয়েকে আজীবনের জন্য হারিয়ে ফেলতেন। আজকে আমি এই জিনের একটা ব্যবস্থা করেই ছাড়ব। এরপর শাহ সাহেব কিছু একটা পড়তে শুরু করলেন। তখন মনে হচ্ছিল তিনি কাউকে মারছেন। আপুর ভেতর থেকে তখন আওয়াজ আসছিল, যাই হোক না কেন আমি এই মেয়েকে ছেড়ে কোথাও যাব না, সে শুধু আমার। তখন শাহ সাহেব বললেন, তোকে তো যেতেই হবে। এরপর তিনি আবারও কিছু একটা পড়তে শুরু করলেন। এরপর ওই জিনটি কান্না করতে করতে বলল, আমাদের সঙ্গেই কেন এমনটা হয়, আমরাও তো কাউকে ভালোবাসতে পারি, কেন বারবার আমাদেরকেই তাড়িয়ে দেওয়া হয়। তখন শাহ সাহেব বললেন, এটা এজন্যই হয় যে তোমরা আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি, সুযোগ পেলেই তোমরা মানুষের ক্ষতি করো আর মানুষের ক্ষতি শিকার হয়, তোমরা মানুষের চেয়ে অনেক শক্তিশালী, জিন ও মানুষের সম্পর্ক হলে মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। তখন জিনটি বলল, তাহলে আমাকে এটা বলুন যে মানুষের সাথেই কেন আমাদের ভালোবাসা হয়ে যায়। তখন শাহ সাহেব বললেন, এটা এজন্যই হয় যে আমরা মানুষেরা মনুষ্য পৃথিবীতে থেকেও অবাধ্যের মতো চলাফেরা করি, অনেক নিয়মকানুন মেনে চলি না, আর তখন মানুষ তোমাদের নজরে পড়ে আর তোমরাও তোমাদের পৃথিবীর নিয়ম মেনে চলো না, নিষেধ থাকা সত্ত্বেও তোমরা মানুষকেই ভালোবেসে ফেলো। এই মেয়ে এবং তার পরিবার তোমার হাত থেকে নাজাত চায়। তুমি কোনো একজনের রূপ নিয়ে এই মেয়ের কাছে এসেছো, কিন্তু তুমি কি কখনো তোমার আসল রূপ এই মেয়েকে দেখাতে পারবে? তুমি কি এই নিশ্চয়তা দিতে পারবে যে সে তোমার আসল রূপ দেখলে ভয় পাবে না? তখন দেখলাম জিনটি একদম চুপ হয়ে গেল। এরপর শাহ সাহেব বললেন, তুমি আমার কথা মেনে নিয়ে এই মেয়েটিকে ছেড়ে চলে যাও, এতে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। তখন জিনটি বলল, ঠিক আছে আমি এই মেয়েটিকে ছেড়ে চলে যাব, তবে আমার দুটো শর্ত আছে আর এই দুটো শর্ত ওদের অবশ্যই মানতে হবে। শাহ সাহেব বললেন, বলো তোমার শর্ত, বলো কি তোমার সেই দুটো শর্ত। তখন জিনটি বলল, প্রথমত এই মেয়েটি আর কখনোই বকুল ফুলের মালা পরবে না, দ্বিতীয়ত সে কখনোই বিয়ে করতে পারবে না,
শাহ সাহেব বললেন, ঠিক আছে, আমরা তোমার এই দুটো শর্ত মেনে নিলাম, তবে তুমি আর কখনোই এমের কাছে আসতে পারবে না। সেই জিনটি তার কথা দিয়ে গায়েব হয়ে গেল। সে চলে যাওয়ার পরে আপু একদম সুস্থ হয়ে গেল। কণিকা ম্যাডামের সম্পর্কে এসব জেনে আমি একদম হতবাক হয়ে গেলাম। এরপর আমি বাড়িতে এসে ভাবতে থাকলাম, ম্যাডাম তো কোনো দোষ করেননি, তাহলে ম্যাডামকে বিয়ে না করার শাস্তি কেন ভোগ করতে হবে? দোষটা তো ওই জিন করেছিল, এটা কেমন ধরনের ভালোবাসা ছিল? এবার আমি বুঝতে পারছিলাম কেন কণিকা ম্যাডাম বকুল ফুলের মালা সহ্য করতে পারেন না। বকুল ফুলের মালার বিষয়টা তাও ঠিক আছে, এই বিষয়ে ভেবে আমার অনেক আফসোস হচ্ছিল যে ওই জিন ম্যাডামকে বিয়ে করার পারমিশন দেয়নি। জানি না তিনি কখনো বিয়ে করার পারমিশন পাবেন নাকি পাবেন না।